বিদায় এনাম আলী। পূর্বপুরুষের গড়া কারি ইন্ডাস্ট্রির এত বিশালতা একদিনে হয়নি। দিনের পর দিন পরিশ্রম করে গেছেন এই ইন্ডাস্ট্রিরই কোনো না কোনো একজন। কারি বয়, কারি কিং বা কারি ক্ষেত্রের নিবেদিত প্রাণ বলেই আমরা তাদেরকে সম্বোধন করতে পারি। কিন্তু এনামালির কথা আসলেই আসবে অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রবর্তক এনাম আলী MBE। Obviously this comes as quite a great shock to the family as well as the wider community. Baba passed away from secondary liver cancer. He fought cancer for 2 years and he was adamant that he fought this awful disease. নভেম্বর মাস আসলেই যে পরিচিত একটি কণ্ঠে বেশে আসত হসপিটালিটি ক্যালেন্ডারের জনপ্রিয় দিন ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের সেই বার্তা তবে এখনও শোনা যাবে, কিন্তু এনামালির টাইমলাইনটা থাকবে শূন্য। The chef is the main key player of the business. If the chef is not available, then this restaurant cannot be run. আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ আসনে স্থান দান করে। ইমিগ্রেশন থেকে শুরু করে পিএটি থেকে শুরু করে ট্যাক্স থেকে শুরু করে হেলথ এন্ড এনভায়রনমেন্টাল সেকশন থেকে শুরু করে কী ধরনের মানে মানে ভূমিকা উনি রেখেছেন, এটা মানে অবিস্মরণীয়। যতদিন বাংলাদেশি কমিউনিটি বেঁচে থাকবে আমার মনে হয় এনাম ভাইকে আমরা ভুলবো না। আমরা সবার প্রতি আকুল আবেদন করব, ওনাকে যেন মাফ করে দেন, ওনার প্রতি যেন দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত থাকেন। কমিউনিটির এই লস কভার করা যায় তো না, কারি ইন্ডাস্ট্রিতে কীভাবে মেন স্ট্রিমের রইয়া গেছে, একমাত্র এনাম আলী তার প্রশংসার দাবিদার। হোয়াট আওয়ার ইয়াং জেনারেশন ক্যান লার্ন ফ্রম হিজ দ্যাট হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ অ্যান্ড হাইলি অ্যাম্বিশিয়াস। হাজার সহযোদ্ধাদের অশ্রুসিক্ত বিদায়ে এনাম আলী ঘুমিয়ে আছেন ইপসোমের কবরস্থানে। এনাম আলী MBE-র শূন্যস্থান পূরণ করার মতো নয়। একদল সহযোদ্ধা নিয়ে মাঠে থেকেছেন, রাজস্থান থেকে রাজশাহী নামকরণ করে মেসেজ দিয়ে দিয়েছেন আমরা বাংলাদেশি। আন ইন্সপিরেশন আমরা দেখি হলু আগবাইছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের ফলে এখন কিং পাওয়া যায়। ইন্ডাস্ট্রির পাশাপাশি তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন। এনাম ভাইয়ের অবদান বিশেষ করে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে অসাধারণ। কমিউনিটির জন্য রিয়েলি ক্ষতিকর, আমরা আক্ষরিক অর্থেই বলি যে অপূরণীয় ক্ষতি। গ্রেট লস এটা কমিউনিটির, কারণ ইজ ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ আস। প্রত্যেকটা বিষয়ে আমি দেখেছি যে এনাম ভাই খুবই দায়িত্ববান ছিলেন। ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রিকে মেইন স্ট্রিমে তুলে ধরা, মেইন স্ট্রিম মিডিয়ায় একটা উজ্জ্বল অবস্থান তৈরি করা, সেক্ষেত্রে তার নেতৃস্থানীয় অবস্থান ছিল। আমি এনাম ভাই জান্নাতুল ফেরদৌস আল্লাহ যেন ওকে দান করেন সেই দোয়া করি। গত শুক্রবার ইসলামের মসজিদের প্রথম নামাজের জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এরপর তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয় ইপসম সিমেট্রিতে। সেখানেও উপস্থিত ছিলেন কমিউনিটির অনেক বিশিষ্টজন। মানুষ মরণশীল, এটা খুব অস্বীকার করতে পারবে না, হয়তো দুই দিন বেশ কম, সবাইকে যেতে হবে। দুনি যে ভালো কাজ করে গেছে সেই কাজেরই আজকে প্রমাণ। আমাদের কেটারিং কে কিভাবে সামনে নিতে হয় সব সময় এটা ওনার চিন্তা ছিল। কারি ইন্ডাস্ট্রি যে রেভলিউশন সৃষ্টি করেছিলেন অন্য কেউ এটা করতে পারে নাই। আমরা সব সময় তার লাগি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ব্যাস নসিব করতা। এই কমিউনিটির প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এনাম ভাইয়ের পদচারণা আছে। লেজেন্ড কখনো মরে না, লেজেন্ড সব সময় থাকে, আমাদের তাকেই থাকবেন। আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি একরকম এতিম হয়ে গেছি। এনাম আলী বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে, স্মরণ রাখবে এই কারি ইন্ডাস্ট্রি। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রবর্তক এনাম আলী MBE শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান। আজকে এনাম আলী MBE-র জানাজার নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন, প্রার্থনা করেছেন তার মাগফিরাতের জন্য। কিন্তু তার চলে যাওয়া কারি ইন্ডাস্ট্রির জন্য যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পূরণ করার নয়, এমনটি বলছিলেন তার সহযোদ্ধারা। ইউকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য জানতে ইউকে বাংলা লাইভ নিউজ পেজে লাইক, শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।